পৌষ সংক্রান্তির পূর্ণ স্নান করতে ফি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন গঙ্গাসাগরে। দিন কয়েক আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সফরে এসে মেলায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে আক্ষরিক অর্থেই কোমর বেঁধে নেমে পড়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন মেলায়। ভিড় এড়াতে অনেকেই আগাম স্নান ছেড়ে পুজো দিয়েছেন কপিল মুনির মন্দিরে। এবার কুম্ভ মেলা নেই, তাই ভিড় অনেক বেশি হবে বলেই অনুমান। আমরা এরিয়াল সার্ভে করে দেখেছি যে কি পরিমাণ মানুষ আসছে এবং যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে সেগুলো ব্যবহার ইত্যাদি করছেন কিনা, যেমন টয়লেট ইত্যাদি, সেগুলো ঠিকই আছে সমস্ত। মেলা নির্বিঘ্ন সম্পন্ন করতে চেষ্টা ত্রুটি নেই প্রশাসনের। মেলার হাল হকিকত খতিয়ে দেখতে ঘাঁটি গেড়েছেন পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সহ সাতজন মন্ত্রী। পুণ্যার্থীদের নিরাপত্তায় সিভিক ডিফেন্সের কর্মীদের পাশাপাশি সমুদ্র তটে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। এনডিআরএফ এবং নৌসেনার টহলদারিও চলছে। 5,000-এরও বেশি পুলিশ কর্মীর পাশাপাশি থাকছে বিশেষ নজরদারি টিম। 8 নম্বর লট, কচুবেরিয়া সহ বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে 1,000-এরও বেশি সিসিটিভি ক্যামেরা। এসব ক্যামেরার ফুটেজ নিয়মিত মনিটরিং করা হচ্ছে মেগা কন্ট্রোল রুম থেকে। পুণ্যার্থীদের ওপর নজর রাখতে ওড়ানো হয়েছে 20টি ড্রোন। পুণ্যার্থীদের নিরাপত্তায় সমুদ্রের একটা নির্দিষ্ট দূরত্বে ভাসিয়ে রাখা হয়েছে হলুদ বেলুন। সমগ্র মেলা প্রাঙ্গণ সহ বিভিন্ন জায়গাতে কিন্তু 1,000-এর বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। রাজ্যের 3 মন্ত্রী এই মেগা কন্ট্রোল রুম খতিয়ে দেখতে রবিবার সন্ধ্যায় এখানে উপস্থিত হয়েছিলেন। কন্ট্রোল রুম পুলিশের আলাদা কন্ট্রোল রুম আছে, আমাদের মেগা কন্ট্রোল রুম আছে, ইন্টিগ্রেটেড কন্ট্রোল আমরা দেখছি, 20 ড্রোন করা আছে, আর ওয়াটার ফ্রন্টে মানে প্যাট্রোলিং চলছে, তো 1000 সিসিটিভি আমরা লাগিয়েছি, পুলিশ 250 সিসিটিভি লাগিয়েছি, মানে ওভারঅল এদের সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নেই। এবার মেলায় কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে তাদের কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হবে এয়ার অ্যাম্বুলেন্সে। তীর্থযাত্রীদের জন্য অস্থায়ী আস্তানা, শৌচাগার সহ নানান ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থাপনায় খুশি সাধু সন্তরা। उद्धार हुआ है, सरकार के द्वारा भी अच्छी व्यवस्था है, रहने खाने पीने से लेकर शौचालय से लेकर सफाई से लेकर अच्छी व्यवस्था की गई। রোববার কন্ট্রোল রুম ঘুরে দেখেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। মেলার প্রস্তুতি নিয়ে দিনভর চলে মন্ত্রীদের তদারকি। এখানে যারা টেকনিশিয়ান রয়েছেন তারা কিন্তু মেগা কন্ট্রোল রুমের সমস্ত ক্যামেরা পয়েন্টে কিন্তু চোখ রেখে চলেছেন। 24 ঘন্টাই কিন্তু এই নজরদারি চলছে, যাতে কোথাও কোনো রকম তীর্থযাত্রীদের সমস্যা না হয় সেদিকে নজর রাখছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় অর্ণব হালদারের সাথে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।